আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্ব আমি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, স্বাস্থ্য ও শারীরশিক্ষা সপ্তম শ্রেণী, যেটা কিনা নিউ তোমাদের। এটা কিন্তু রিসেন্টলি জুলাই মাসে যেটা দিয়েছে, ঠিক আছে, সেটাই কিন্তু। তো তোমরা জাস্ট একবার কোশ্চেনটা দেখে নাও, আমি খাতায় সমস্ত কোশ্চেন সমেত অ্যান্সার লিখেছি, ঠিক আছে, তোমরা জাস্ট এটা একবার দেখে নাও। আর দেখো, যেখানে কিন্তু তোমাদের প্রথম অধ্যায় থাকবে কি শারীরিক শিক্ষা মৌলিক ধারণা, ঠিক আছে। তোমরা কোশ্চেনগুলো একবার জাস্ট দেখে নিয়ে নাও, তারপর আমি দেখো সমস্ত কিছু লিখে লিখে তোমাদের খাতায় আমি অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রকল্প সমেত তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, তোমরা দেখে নিয়ে এসো। এবার দেখো আমরা ভিডিওর মূল পর্বে যাব, ঠিক আছে। তো দেখো, যেমনটা তোমরা একটু আগে কোশ্চেন দেখলে, আমি ঠিক তেমনটাই লিখেছি এখানে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা হচ্ছে, সঠিক উত্তরটিকে বেছে নিয়ে টিক চিহ্ন দাও। কয়ে বলা হচ্ছে কি ইস্ট বেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921, 1911, 1920, এটা হবে কত? 1920 সালে, ঠিক আছে। তারপরটা দেখো, অ্যাথলেটিক্স শব্দটি কোথা থেকে এসেছে, অর্থাৎ অ্যাথলেটিকস শব্দটি কোথা থেকে এসেছে, এটা হবে অ্যাথলন, ঠিক আছে। তারপরটা দেখো, মোহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, এটা হবে 1911 সাল। আশা করি বোঝাতে পারলাম। তো তোমরা, আমি যেমনটা করেছি তোমরা ঠিক তেমনটাই করবে খাতাতে, ঠিক আছে। তারপরের কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ করো। কোয়াদাকে বলা হচ্ছে কি খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি, এটা হবে সহজাত প্রবৃত্তি। খ হচ্ছে গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক্স কথাটি এসেছে, এখানে হবে জিমনস, ঠিক আছে। তারপর দেখো, জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান, অহিংসার মূর্ত প্রতীক। তারপরটা দেখো কি বলা হচ্ছে, এনসিসি এর ড্যাশ ড্যাশ রং নৌসেনা বাহিনীর প্রতীক, হালকা ও নীল রং, ঠিক আছে। তাহলে এনসিসির কি হবে, প্রথমেরটা ফুলি মানে শূন্যস্থানে হবে হালকা, পরের শূন্যস্থানে হবে নীল, রং নৌসেনা বাহিনীর প্রতীক। আশা করি বোঝাতে পারলাম। তো এবার পরের কোশ্চেনগুলো একবার দেখে নাও। তারপরের কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, যে দুই এক কথায় উত্তর দাও, খেলা কি? উত্তর হচ্ছে কি, দেখো খেলা হলো মানুষের সহজাত একটি প্রবৃত্তি, এটি সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে স্বতঃস্ফূর্ত আনন্দ প্রদান করে। খেলার অন্যতম বৈশিষ্ট্য হলো এটি প্রকৃতিগতভাবে প্রতিযোগিতা বর্জিত এবং কার্যগতভাবে শিশুর সার্বিক বিকাশের পরিপূরক। কোনো ব্যক্তি খেলার মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটাতে পারে। তো আশা করি বুঝতে পারলে তোমরা এখন সুন্দর করে লিখবে, খাতায় মার্জিন দেবে, হাতের লেখা ভালো করবে, কাটাকাটি করবে না, ঠিক আছে। সো খয়ের দাগের কোশ্চেনটা দেখো, প্রত্যক্ষ বিনোদন কাকে বলে? উত্তর হচ্ছে কি, দেখো এরকম আমি যখন বক্স করেছি তোমরা এরকম বক্স করে লিখবে। প্রত্যক্ষ বিনোদনটা কি, যে সমস্ত কাজের মধ্যে মানুষ প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে বা অংশগ্রহণের মাধ্যমে আনন্দ পায় তাকে প্রত্যক্ষ বিনোদন বলে। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে বই পড়া, গান করা, খেলাধুলা করা, নাচ করা প্রভৃতি প্রত্যক্ষ বিনোদনের উদাহরণ, ঠিক আছে। তারপরের কোশ্চেনটা তোমরা একবার দেখে নাও, গোয়াদাকে কী বলা হচ্ছে, সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও। তো দেখো আমি যেমনটা বক্স করে লিখলাম অনুরূপ তোমরাও তাই লিখবে, তাহলে দেখতে সুন্দর হবে, প্রেজেন্টেশন ভালো হবে এবং তোমাদের নাম্বারটাও বাড়বে, ঠিক আছে। তো দেখো, এই কোশ্চেনে যাওয়ার পূর্বে আমি সকলের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেয়, ঠিক আছে। তো চলো এবার আমরা এটা একটু একবার দেখে নিই। সৃজনশীল বিনোদন অর্থাৎ কী বলা হচ্ছে, অবসর সময়ে যে সমস্ত কাজে ব্যক্তি নতুন কিছু সৃষ্টি করার চিন্তাভাবনা করে তাকে সৃজনশীল বিনোদন বলে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো, এতে কী বলা হচ্ছে, উদাহরণ কবিতা লেখা, গান লেখা, বাগান তৈরি করা ইত্যাদি, ঠিক আছে। তারপরটা দেখো, এটা হচ্ছে সৃজনশীল বিনোদনের উদাহরণ। চার দাগে কী বলা হচ্ছে, কয়েকটি বাক্যে প্রশ্নের উত্তর দাও, শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। চার দাগে দেখো, শারীরশিক্ষা বিকাশের প্রধান উদ্দেশ্যগুলি নিম্নলিখিত। এক, কী বলা হচ্ছে, শারীরশিক্ষার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে, তথা কি ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত, জাতি ধর্মটা এখানে ইনক্লুড করে দাও, জাতি
ধর্ম কি বলা হচ্ছে, মধ্যে মেলামেশা করার সুযোগ হয়ে থাকে, অর্থাৎ সর্বস্তরের মানুষের সাথে আমরা মেলামেশা করতে পারি, কোনো ভেদভাব থাকে না, যার ফলে মানবিক সম্পর্কের উন্নতি ঘটে। মানবিক সম্পর্ক মানে কেমনটা, যেমন দেখো একটা মানুষের প্রতি আরেকটা মানুষের বোঝাপড়াটা, এটাই হচ্ছে মানবিক সম্পর্ক, ঠিক আছে। দুই নম্বর দেখো, শারীরিক শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে সহযোগিতা ও সহানুভূতি বৃদ্ধি পায়, অর্থাৎ সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, শারীরিক শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে সহযোগিতা ও সহানুভূতি বৃদ্ধি পায়। তিন বলা হচ্ছে দেখো, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধের বিকাশ ঘটে। চার নম্বর কি বলা হচ্ছে, মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আর পাঁচ নম্বর বলা হচ্ছে, খেলোয়াড় সুলভ মানসিকতার উন্নতি ঘটে। তো বুঝতে পারলে তোমাদের এই কোশ্চেনের আনসার। এইবারে দেখো, পাঁচ দাগে কী বলা হচ্ছে, প্রকল্প, ঠিক আছে। ক দাগে বলা হচ্ছে, তুমি সারা বছরে কোনো দিন কোন দিন কত কখন কত সময় এবং কি ধরনের শারীরিক শিক্ষা সূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছো এবং তোমার কী লাভ হয়েছে, এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। আর পরেরটা দেওয়া আছে কি, করোনা ভাইরাস বিষয়ক একটি স্বাস্থ্য সচেতনতা পোস্টার তৈরি করো। তো দেখানো আমি কেমনটা লিখেছি। তো বন্ধুরা, এটা হচ্ছে কি, শারীরিক শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণের সুফল লাভ, ঠিক আছে। এটা দেখো, আমি আমি কি করে লিখলাম, আমি এখানে লিখলাম হচ্ছে নিজস্ব প্রতিনিধি, যেহেতু একটা প্রতিবেদন, ঠিক আছে। স্থান বিদ্যালয় প্রাঙ্গণ, তারিখ দিলাম 10/6, যেহেতু আমি ভিডিওটা 10 তারিখে শ্যুট করেছি বা শ্যুট করছি, তো সেই কারণে আমি তোমাদেরকে এটা 10 তারিখে করলাম, ঠিক আছে। তো তারপরে দেখো, ভূমিকাতে কী বলা হচ্ছে, অঙ্গ সঞ্চালন ও খেলাধুলা প্রত্যেকটি শিশুর সহজাত প্রবৃত্তি, ঠিক আছে। শিশুদের আনন্দ সাধারণত দৌড়াদৌড়ি ও খেলাধুলার মাধ্যমেই হয়ে থাকে। খেলাধুলার প্রতি শিশুর ও এই স্বাভাবিক ও অফুরন্ত আগ্রহকে সুষ্ঠুভাবে ও সঠিক পথে পরিচালনা করে তাকে ব্যক্তি ও সমাজের কর্ম সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা প্রয়োজন। শারীরিক শিক্ষা ব্যতীত শিশুর দেহ ও মনের সার্বিক বিকাশ সম্ভব নয়, তাই শারীরিক শিক্ষাকে সাধারণ শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হয়ে থাকে। তারপরে দেখো, প্রতি বছর শীতকালে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে নানান ধরনের খেলাধুলা ও অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে আমি দৌড়, ব্যায়াম, লং জাম্প খেলাতে অংশগ্রহণ করেছিলাম। এই সমস্ত শারীর শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণের ফলে আমি অনেক কিছু শিক্ষালাভ করতে পেরেছি। এক নম্বরে কী বলা হচ্ছে, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের ফলে জানতে পেরেছি দৌড় করলে শরীরের মাধ্যমে জমে থাকা অত্যাধিক চর্বি কমে যায়। দুইয়েরটা কী বলা হচ্ছে, ব্যায়ামে অংশগ্রহণের ফলে ব্যায়ামের লাভ সম্পর্কে জানতে পেরেছি যে ব্যায়াম করলে শরীরের কত উপকার হয়ে থাকে। থার্ড দেখো, লং জাম্প এবং হাই জাম্প মাধ্যমে পায়ের পেশিগুলির যথাযথ উপকার সম্পর্কে জানতে পেরেছি। তারপরে দেখো, চার নম্বরে বলা হচ্ছে কি, এছাড়াও শারীরিক শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে সবার সাথে পরিচয় ও বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, শারীরিক শিক্ষার অন্তর সরি পরের পার্টটা দেখো, নেক্সট অ্যান্ড লাস্ট পার্ট, শারীরিক শিক্ষার অন্তর্গত বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বিভিন্ন মানুষ কীভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কেও যথেষ্ট ধারণা অর্জন করেছি, তাই সর্বস্তরের মানুষকে কম বেশি শারীরিক শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করা দরকার। তোমরা আমি যেমনটা দেখালাম তোমরা অনুরূপটা এরকমভাবেই লিখবে, ঠিক আছে, তাহলে তোমরা খুব ভালো নাম্বার পাবে। তো এবার আমরা পরের যে করোনা মানে ভাইরাস সম্পর্কিত যে পোস্টটা আছে আমরা সেটা নিয়ে একবার দেখব। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের ক্ষয়ের করোনা ভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য সচেতনতা, ঠিক আছে। তোমরা এরকমভাবে একটা ডায়াগ্রাম আঁকবে, এখানে লিখবে করোনা ভাইরাস, ঠিক আছে, সুন্দর করে এটাকে হেডিং দেবে, রিং দেওয়ার পর দাগ দেবে, দেখতে ভালো লাগবে। দেখো, একে আমি কী লিখেছি, আমি এখানে টোটাল 10টা পয়েন্ট রেখেছি তোমাদের জন্য। এক নম্বর পয়েন্টে আমি কী লিখেছি, বাড়ির বাইরে বেরোলে বা বাড়ির বাইরে গেলে সর্বদা মাস্ক পরিধান করতে হবে। সেকেন্ড পয়েন্ট রেখেছি, ভালো করে সাবান ও হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে। তিন নম্বর লিখেছি, অসুস্থ লোকের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। চার নম্বর হচ্ছে, হাত ভালো করে না ধুয়ে চোখে মুখে নাকে হাত দেওয়া যাবে না। পাঁচ নম্বরটা একটু দেখে নাও,
সর্বদা অধিক লোকে জমায়েত সংলগ্ন স্থান এড়িয়ে চলতে হবে। ছয় হচ্ছে হাসি বা কাশি, কাশি হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে মুখ ও নাক ঢেকে রাখতে হবে। 7 নম্বর, দেখো অসুস্থ বোধ করলে সবার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপরে 8 নম্বরের কোশ্চেন দেখো, সরি 8 নম্বরেরটা দেখো, সবুজ শাকসবজি ও ফল বেশি করে খাওয়া উচিত। আর 9 নম্বর বলা হচ্ছে বেশি করে জল পান করতে হবে এবং গরম জল, গরম জলে হবে এটা, গরম জলে গার্গিল করা উচিত, ঠিক আছে, বা গরম জল দ্বারা গার্গিল করা উচিত। 10 আমি লিখেছি, দেখো বাড়িতে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস বেশি করে সঞ্চিত রাখতে হবে যাতে বাড়ির বাইরে কম যেতে হয়। তো বন্ধুরা, এই ছিল তোমাদের করোনা ভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য সচেতনতা, তোমরা যেমনটা দেখলে, ঠিক আছে, তো তোমাদের আর নেই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর তুমি যদি চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে, ঠিক আছে। তো সকলেই খুব খুব ভালো থাকবে।